বন্ধুরা, আমরা পড়ছিলাম সন্ধি নিয়ে। আজকের ক্লাসে আমরা কিন্তু স্বরসন্ধি নিয়ে পড়া শুরু করব। স্বরসন্ধি যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অল্প অল্প করে শিখছি, যেন খুব সহজেই আমরা নিয়মগুলো বুঝতে পারি এবং নিয়মগুলো থেকে আমরা ঠিক মতো শিখতে পারি। আজকের নিয়মটি চলো দেখি কি রয়েছে। স্বরে অকার বা স্বরে আকার এর পর যদি হ্রস্বইকার থাকে, উভয়ে মিলে একার হবে এবং এই একারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হবে। পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হওয়ার বিষয়টি আমরা যখন এই উদাহরণগুলো পড়ব তখন ভালোমতো বুঝতে পারব। এর আগে আমরা আবার একটু যদি বলি, নিয়মটি হচ্ছে তুমি যদি স্বরেও পাও এবং পরবর্তীতে যদি তোমার হ্রস্বইকার থাকে, অথবা স্বরে আকার পাও এবং পরবর্তীতে হ্রস্বইকার থাকে, উভয় মিলে একার হয়ে যাবে এবং তোমরা জানো কার কিন্তু ব্যঞ্জনের পূর্বে বসবে। সেই জায়গা থেকে চলো উদাহরণগুলো দেখে নিই। আমরা স্বরেয় যোগ এ দেখতে পাচ্ছি শুভেচ্ছা। শুভেচ্ছার সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় শুভ যোগ ইচ্ছা। এখানে তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া স্বরেয় এবং রশ্মি কোথায়? স্বরেয়া এবং রশ্মির মধ্যে আমরা কিন্তু রশ্মি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে শুভ যখন আমরা লিখছি তখন কিন্তু একটি স্বরেয় উজ্জ থাকছে। এই উজ্জকে অকার হিসেবে বা স্বরেয় কার হিসেবে, কার তো স্বরেয় নেই কিন্তু আমরা উজ্জ হিসেবে তোমাদের বোঝার সুবিধার্থে এটি লিখে রাখছি। স্বরেয়টি উজ্জ রয়েছে এবং পরবর্তীতে আমরা হ্রস্বইকার দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের নিয়ম বলছে স্বরেয় এবং হ্রস্বি মিলে কিন্তু হয়ে যাবে কি, একার। ঠিক আছে, পরবর্তীতে আমরা পাচ্ছি স্বরেয়া এবং হ্রস্বই, যেটি দুটি সংযুক্ত হয়ে পাবো একার, যথা যোগ ইষ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে আকার বা স্বরেয়া কোথায় পাচ্ছি? আমরা কিন্তু স্বরেয়া পাওয়ার কথা না, স্বরেয়া কার অর্থাৎ আকার পাওয়ার কথা। যথা যখন আমরা লিখছি জ থ এবং এখানে কিন্তু একটি আকার রয়েছে, পরবর্তীতে হ্রস্বইকার বা ইষ্ট আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে এখানে কিন্তু একার ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে স্বরেয়া এবং হ্রস্বই মিলে কিন্তু হয়ে গেল কি, এই একারটা, অর্থাৎ যথেষ্ট হয়ে গেল। যথা যোগ ইষ্ট পেয়ে গেলাম যথেষ্ট। বন্ধুরা, আজকের এই নিয়মটি কিন্তু খুবই সহজ, অর্থাৎ স্বরেয়াকার, স্বরেয়কার বা স্বরেয়াকারের পর যদি তুমি হ্রস্বইকার পাও তাহলে সেই জায়গায় তোমরা সবসময় দুটি মিলে একার করে দিবে এবং এই একারটা কিন্তু সবসময় কী করতে হবে বলেছিলাম, ব্যঞ্জনের পূর্বে বসবে। যেমন শুভ যোগ ইচ্ছা, এখানে শুভ যোগ ইচ্ছা যদি হয়ে থাকে তাহলে আমরা যখন এটিকে সন্ধি বিচ্ছেদ করছি বা সন্ধি নিষ্পন্ন শব্দ বানাচ্ছি তখন কিন্তু এই একারটা আমাদের ভয়ের আগে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় এবং পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, এটি সবসময় তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। যদি তারপরও তোমাদের এই নিয়মটি নিয়ে কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর একটি কাজ করতে পারো, সেটা হচ্ছে এই নিয়মগুলোকে চিন্তা করে তোমরা নিজেরা কিছু উদাহরণ আমাদেরকে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এই ক্লাসটি থেকে কতটুকু শিখতে পারছো। বন্ধুরা, আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।